হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, স্ক্রিনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একটা প্লাস্টারের উপর ময়েশ্চার মাপার মেশিন, এটার নাম হচ্ছে গিয়ে প্রোটিমিটার। তো এই মেশিনটা মাথার দিকে দুইটা পিনের মতো থাকে, এই পিন দুইটা কোনো প্লাস্টার সারফেসের উপর অথবা কোনো কংক্রিট সারফেস বলেন, এরপর মানুষের স্কিনের উপর ধরলো এটা টেম্পারেচার শো করে, ময়েশ্চার কত পার্সেন্ট ময়েশ্চার আছে সেটা শো করে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা দেয়ালের প্লাস্টারের ময়েশ্চার চেক করতেছি। তো দেখেন এই যে প্লাস্টারের গায়ে দুইটা পিন আলতোভাবে ঠেলে ধরলে আপনার ময়েশ্চার কী পরিমাণ আছে সেটা শো করে। তো ময়েশ্চারের যে হিসাবটা এটা হচ্ছে কি, যদি 15% বেশি ময়েশ্চার হয়, হ্যাঁ, আমাদের এই প্রজেক্টে, সেক্ষেত্রে আমরা ওই ওয়ালে পেন্ট শুরু করতে পারবো না, রঙের কাজ শুরু করতে পারবো না। যদি 15% নিচে থাকে, আপনার ধরেন 12, 13, 14, 15 যদি থাকে, তাহলে আমরা ওখানে রঙের কাজ শুরু করব। তো রঙের কাজ শুরু করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের যে ওয়াল আছে প্লাস্টার বলেন বা কংক্রিটের সারফেস বলেন, ঠিক আছে, সেক্ষেত্রে রঙের কাজ শুরু করলে আমার ময়েশ্চার কন্টেন্ট, ময়েশ্চারের পরিমাণ মানে ওয়ালে যে ভিজা থাকে সেই ভিজার পরিমাণটা যাতে কম থাকে, মানে যাতে ওয়ালটাতে ভালোভাবে শুকায়, ড্রাই হয়, সেই জন্য এই ময়েশ্চার মিটার দিয়ে ময়েশ্চার চেক করা লাগে। যদি 15% কম থাকে সেক্ষেত্রে আমরা ওয়ালে প্লাস্টার করবো। দেখেন এই যে এখানে প্রায় 23, তার মানে কি ওয়ালে এখন পেন্ট শুরু করা যাবে না, তার মানে আরও কিছুদিন ওয়েট করতে হবে, ওয়ালটা শুকনো হওয়ার পরে আবার চেক করে তারপর আমাদের পেন্ট শুরু করতে হবে। তো এখন বিভিন্ন একটা ওয়ালের বিভিন্ন জায়গায় চেক করতেছি, আসলে সব জায়গায় তো একরকম ময়েশ্চার থাকে না, বিশেষ করে টাইলস করার পর টাইলসের উপরে যে স্কাটিং থাকে সেটি সেই স্কাটিংয়ের জায়গায় মানে ওয়ালটা শুকাইতে অনেক সময় নেয়, যার কারণে দেখা যায় আমরা পেন্ট শুরু করলে দেখা যায় যে পেন্টের উপরে পেন্টের যে চলটা পেন্টের উঠে যায়, মানে চলটা চলটাভাবে পুরো স্কাটিংয়ের জায়গায় পেন্টটা উঠে যায়। তো এটা যাতে না হয় এই জন্য ওয়ালটা ভালোভাবে শুকানোর পরে আপনার পেন্টের কাজ শুরু করতে হবে। তো এই মেশিনটা দিয়ে আপনি ময়েশ্চার চেক করতে পারেন। এটা নর্মালি চালানো খুবই ইজি, খালি জাস্ট উপরে ক্যাপটা ওপেন করে অন করে এই পিন দুইটা যদি আমার এই ওয়ালের উপর চেপে ধরি সেক্ষেত্রে আমরা টেম্পারেচার শো করি আর ময়েশ্চার শো করবে। তো দর্শক, আপনারা দেখতে পারেন যে কীভাবে ময়েশ্চার চেক করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।